কোনো মিশন সে জারি হোক, যদি 100% সফল হয় তাহলে আর কোনো রকম কোনো প্রশ্ন ওঠে না এবং সেটা ইতিহাস গড়ে ওঠে। কিন্তু যখনই আংশিকভাবে হলেও কোনো মিশন ব্যর্থ হয় তখন কিন্তু দ্বিধাগ্রস্ত বা দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেই সংস্থার সমস্ত লোকজন। তাই আঙুল তুলবেই এবং আঙুল উঠছেও। এছাড়া আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাব আমাদের সেই ইসরোর সায়েন্টিস্টের সঙ্গেও, যিনি আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়েছেন। সরকারিভাবে কোনো ঘোষণা না হলেও ইসরোর একটি সূত্র বলছে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চাঁদের মাটিতে আছড়ে পড়ে থাকতে পারে বিক্রম। এ তো ছিল পুরনো কথা। প্রজ্ঞানের ওজন 27 কেজি, তাকে নিয়ে বিক্রমের ওজন 1471 কেজি, মাঝারি মাপের চার চাকার একটি গাড়ির কাছাকাছি। চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর তুলনায় অনেক কম, পৃথিবীর তুলনায় 16.6% হলেও 2.1 কিলোমিটার উপর থেকে আছড়ে পড়লে বিক্রম আর প্রজ্ঞানের অক্ষত থাকার আশা নেই এবং ছিলও না এবং যোগাযোগ হয়নি আর ভবিষ্যতে হবেও না, এমনটাই মনে করা হচ্ছে। তবে আঙুল যেগুলো নিয়ে উঠছে তার মধ্যে একটা তো আগেই আমি বলেছিলাম যে দিন বাছাই নিয়ে আঙুল তুলছে বেশ কিছু সায়েন্টিস্ট। তারা বলেছে চাঁদের ভোর থেকেই টানা 14 দিনের কাজ করতে পারবে এই যুক্তিকে সামনে রেখে গভীর রাতে ল্যান্ডারকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ইসরো। এবার আরও একটি প্রশ্ন উঠে এসছে, অবতরণের পর্যাপ্ত প্রস্তুতি ছিল কি বিক্রমের? একটি সূত্রের দাবি বিক্রমকে পৃথিবীর মাটিতে অবতরণের জন্য পর্যাপ্ত মহড়া ও পরীক্ষা নাকি করা হয়নি, অন্তত কয়েকবার অবতরণ করতে গিয়ে ক্ষতিও হয়েছিল তার, এবং সব মিলিয়ে এই অবতরণের পরীক্ষায় মেরে কেটে নাকি 27% নম্বর পেয়েছিল ল্যান্ডার বিক্রম। যদিও সরকারিভাবে ইসরো এ ব্যাপারে কিছু কথা বলেনি, তবে ইসরোর অন্যান্য সূত্র এবং মহাকাশ বিজ্ঞানীদের অনেকে বলছেন স্বয়ংক্রিয় গতিতে বিক্রম নিজেকে নিয়ন্ত্রণই করতে পারেনি। কেউ কেউ বলছেন 4টি ইঞ্জিন সমানভাবে কাজ না করলেও গতিপথ বদলে যেতে পারে এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও এর দুর্ঘটনা কিন্তু ঘটেছে। ইসরোর খবর তাদের পর্যালোচনা বৈঠকে অবতরণের পর্যাপ্ত প্রস্তুতি না থাকা নিয়ে প্রশ্ন উঠবেই, আর তা সামলাতে হবে ইসরো প্রধান কে সিভানকেই। তবে আরও বেশ যুক্তি খাড়া করেছে ইসরোর এক বৈজ্ঞানিক। তিনি বলেছেন যে চাঁদে অবতরণ করতে রাশিয়ার 11 বার চেষ্টা করতে হয়েছিল, আর অরবিটার পাঠাতেই তো 6 বার সময় লেগেছিল। চীন অরবিটার পাঠাতে পেরেছিল 3 বারের চেষ্টায়, সেখানে ভারত তো প্রথমবারের চেষ্টাই অরবিটার সাফল্যের সাথে পাঠিয়ে দিয়েছিল এবং চন্দ্রযান 2-এর অরবিটারও সাফল্যের সঙ্গেই কাজ করছে। এ তো গেল বেশ কিছু নেগেটিভ আলোচনা। তবে আমাদের ইসরো বৈজ্ঞানিক যিনি পজিটিভ কিছু কথা বলেছেন, কি বলছেন তিনি, কেমন লাগে যখন কাউন্টডাউন শুরু হয়ে যায়, চন্দ্রযান 2 হোক বা যে কোনো অন্যান্য মিশনের? আসুন জেনে নি ইসরোর বৈজ্ঞানিক জয়ন্ত ঘোষ কি বলছেন। দেখে মেয়ে ইতনা তো জরুর বতা সকতা হুম কি এসে কই মিশন থে জিসকে অন্দর মে খুদ পার্টিসিপেট মেনে কিয়া হ্যায়, লঞ্চ কে সময় ভি মে ওয়াহাঁ পে রাহা হুম। তো আবি মেরি উমর হ্যায় 65 সাল, মেনে কই এসে মিশন খুদ উসমে মে এক উসকা হিসা রাহা হুম। তো উস সময় জব কাউন্টডাউন হোতা হ্যায় তো কাউন্টডাউন ইয়ে হ্যায় কি রকেট উড়নে সে পহলে উল্টি গিনতি হোতি হ্যায় 10, 9 লাইক দ্যাট। তো উসমে জব 2-1 আতা হ্যায় তো উস সময় ভি রোঙ্গটে খড়ে হো জাতে থে। আজ ভি 65 সাল কি উমর মে ভি আজ ভি কাউন্টডাউন শুনতে হ্যায় তো আজ ভি রোঙ্গটে খড়ে হো জাতে হ্যায়। তো ও এক এক অলগ হি নজরিয়া হোতা হ্যায় ক্যোঁকি হামারে দেশ কা হামারি এক গৌরব প্রদান কোই ভি সিদ্ধি জো উপর যা রহি হ্যায় উসকি ফিলিং পেশো কে মামলে মে ও উসকো উসকে সাথ কম্পেয়ার নাহি কর সকতে, ও অনুভূতি কুছ আপনে আপ মে অলগ হি হোতি হ্যায়। আর জব হাম ইয়ে মিশন হামারা জো চন্দ্রযান 2 হ্যায় অলমোস্ট কাফি হদ তক সাকসেস রহা, তো দেখিয়ে ইয়ে পহলি বার হো রহা থা না সিফ ভারত পুরা বিশ্ব উসকে সাথ ইসকো দেখ রহা থা।
तो सब उत्सुक थे, तो हम भी उत्सुक थे, हम भी तालियां बजा रहे थे। और लेकिन जब ये डेटा आया कि कुछ वहाँ पे क्षति रह गई, और ये जैसे ही वहाँ पे स्क्रीन पर पता चला कि अभी डेटा नहीं आ पा रहा है, तो उस समय थोड़ी निराशा तो होती है, लेकिन वो निराशा से निकल के और जो भी क्षति हुई उसकी एनालिसिस करके उसको कैसे आगे बढ़ना, ये इसरो का खुद का कल्चर है। हम आगे बढ़ के दिखाएंगे और आने वाले मिशन में वहीं पे दोबारा लैंड करके दिखाएंगे। तो बंधुरा, इसरो आशावादी जे द्वितीय बार सेखाने लैंड करे अवश्य देखाबे, आशावादी आमराव। सुनलें इसरो वैज्ञानिक जयंत घोषेर कथा। जयंत घोषेर पुरो इंटरव्यूटी जदि आपनि शुनते चान তাহলে আপনি দ্য ওয়ে ফর ইউ চ্যানেলে ভিজিট করতে পারেন, আমাদেরই হিন্দি চ্যানেল আমার বন্ধুরই। আমি ডিসক্রিপশন বক্সে লিংক এবং চ্যানেলের আইডিটা দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।